বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা এখন বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সম্পর্কে বিভ্রান্তি ছড়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক অংশগ্রহণ ছিল না এদের অনেকেই উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে সমর্পণের আগে শেখ মুজিবের দেয়া তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলেন বিএনপির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের অট্রিয়াম ব্যাংকোয়েটিং হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে বিএনপির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদের পরিচালনায় সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সংগীত পরিবেশন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাজ্য শাখা অনুষ্ঠানে বিএনপি প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিএনপি সার্বিক দিক তুলে ধরে তারেক রহমানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন নির্মিত লং ওয়াক টু ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এরপর আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনীতির একমাত্র আদর্শ বাকশাল বলে উল্লেখ করেন তারেক রহমান অথচ আওয়ামী লীগের মনে রাখা দরকার চোরের দল চাটার দল আখ্যা দিয়ে মরহুম শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিলেন নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল শেখ মুজিব গঠন করেছিলেন একদলীয় বাক্সাল অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশালী শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ কারণ আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখব যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ সরদ্দি এবং শামসুল হক সাহেবকে দ্বারা দীর্ঘ বক্তৃতায় তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানের দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা বর্ণনা করতে গিয়ে বারবারই ব্যর্থ ও অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করেন এছাড়াও তারেক রহমান অষ্টনির্ভর ছাত্র রাজনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দায়ী করেন সব শুনে শেখ মুজিব বললেন লজ্জা করে না ছাত্রলীগের ছেলে হয়ে মার খেয়ে এসেছিস ওদের হল থেকে বের করে দেয় বাকিটা আমি দেখব তারপর লুঙ্গির ভাঁজ থেকে কিছু একটা বের করে রাজ্জাক ভাইয়ের হাতে দিলেন রাজ্জাক সাহেব এবং সেই অবৈধ মন্ত্রী সাহেব গাড়িতে ওঠার প্রস্তুতি নিলেন হঠাৎ করে শেখ সাহেব মন্ত্রী সাহেবকে কাছে ডাকলেন কাছে ডাক দিয়ে বললেন থাম তারপর কিছু একটা মন্ত্রীর হাতে দিয়ে বললেন গাড়িতে সবসময় কিছু একটা রাখিস এছাড়াও যে সকল ব্যক্তি বা গোষ্ঠী বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বিভ্রান্তি ছড়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই বিশেষ কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন তারেক রহমান পঁচিশে মার্চ রাতে স্বাধীনতাকামী বাঙালিকে ঘোর পিপতে রেখে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু জিয়াউর রহমান ভুল করেননি ভোগেননি সিদ্ধান্তহীনতায় এর কারণ তিনি সুযোগ মতন হানাদার বাহিনীকে সাহেস্তা করে তাদের কাছ থেকে জাতির স্বাধীনতা ছিনিয়ে আনার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ছাত্র অবস্থা থেকেই জোটে একাধিক ধর্মভিত্তিক দল থাকলেও ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল হতে পারে না বলেও মনে করেন তারেক রহমান এছাড়াও দুই হাজার চৌদ্দ সালের পাঁচে জানুয়ারি নির্বাচনকে অবৈধ ও তামাশা নির্বাচন বলে আখ্যায়িত করেন তিনি সেই ভোট কেন্দ্র ভোট ডাকাতির নির্বাচন সেই তামাশার নির্বাচনে আমরা দেখেছি যে তাদেরই হিসাব মতে চুয়াল্লিশটা কেন্দ্রে একজন ভোটারও তারা পায়নি এমনকি সেই সকল অঞ্চলে যে কেন্দ্রগুলিতে একটিও ভোট পড়েনি সেখানে তাদের নিজেদেরও দলীয় সংগঠনে যে সকল কর্মীরা ছিল নেতারা ছিল তারাও সে সকল ভোটকেন্দ্রগুলিতে ভোট দিতে যায়নি জাতীয় সংসদের একশো চুয়ান্নিশ চুয়ান্নটি আসনে পাওয়া যায়নি কোন রকমের প্রার্থী সুতরাং ইলেকশন হয়নি বরং প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিছু মানুষকে সিলেকশন করে তার সরকার গঠন করেছিল। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরুদ্দিন আহমেদ অসীম ব্যারিস্টার নওশাদ জমির ব্যারিস্টার মির হেলাল এম এ মালেক এবং তারেক রহমানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ইব্রাহিম খলিল এন ইউরোপ নিউজ ডেস্ক